আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কেমন করে মুখের ছোট ছোট কালো তিল বা বাদামি তিল, যেটাকে আমরা ফ্রেকেলস বলি, তা ঘরোয়া উপায়ে দূর করতে পারবেন। চলুন রেমেডিগুলো জেনে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমি দুইটা পদ্ধতি শেয়ার করব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। বরাবরের মতোই নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। ছোট ছোট কালো তিল বা বাদামি তিল, যেটাকে আমরা ফ্রেকেলস বলি, এটা দূর করার জন্য ইদানিংকালে খুব ভালো ভালো ট্রিটমেন্ট বের হয়েছে, যেমন লেজার ট্রিটমেন্ট, পিলিং ট্রিটমেন্ট, এছাড়া অন্যান্য ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে খুব দ্রুত উপায়ে আপনি আপনার মুখের কালো তিল এবং এই ফ্রেকেলসকে দূর করতে পারেন। কিন্তু অনেকেরই এটা সম্ভব হয় না এই ট্রিটমেন্টগুলি নেওয়া, তাদের কথা চিন্তা করে আমি দুইটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিগুলো আপনি বাড়িতে ট্রাই করলে রাতারাতি কিছু হবে না, বাট একটা সময়ের পর আস্তে আস্তে হালকা হতে থাকবে। আমাদের এই কালো তিল বা ফ্রেকেলস কেন হয়, এগুলো বিভিন্ন কারণে হতে পারে। মেলানিন প্রোডাকশনের কারণে হয়ে থাকে, এছাড়া ইউভি রেজের কারণে হয়ে থাকে। তাই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই রেমেডিগুলোর পাশাপাশি, ফলো করার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে, সেটা ঘরে হোক এবং বাইরে হোক। এবং আপনাকে একটা এসপিএফ এর দিকে খেয়াল রাখতে হবে, এসপিএফ অ্যাটলিস্ট 50 আপনাকে ইউজ করতে হবে। তাহলে চলুন রেমেডিগুলো জেনে। প্রথম পদ্ধতি হচ্ছে 2 চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার, 1 চামচ পরিমাণ মধু একটা পরিষ্কার বাটিতে নিয়ে নেন। দুইটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেন। আপনার যেই স্থানে সমস্যাটা রয়েছে, লাইক ফেসের যেই জায়গাতে আপনার এই কালো তিল বা ফ্রেকেলসের সমস্যা রয়েছে, বাদামি তিলের সমস্যা রয়েছে, একটা কটনের সাহায্যে আপনি ওই ফেস প্যাকটি সেই জায়গাতে নিয়ে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে 15-20 মিনিট রেখে হালকা হাতে মাসাজ করে নর্মাল পানি বা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। এই পদ্ধতিটি আপনি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন। এটা রাতারাতি কোনো ফল আপনি পাবেন না, একটা লম্বা সময় ধরে ট্রাই করতে হবে, তারপর দেখবেন এটা হালকা হতে শুরু করেছে। এখন বলছি দ্বিতীয় পদ্ধতির কথা। দ্বিতীয় পদ্ধতিতে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিব 1 চামচ পরিমাণ লেবুর রস, তার সাথে দিয়ে দিব হচ্ছে মধু। লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আপনার মেলালিন প্রোডাকশনেও হেল্প করে, মেলালিন কন্ট্রোল করতে হেল্প করে। 1 চামচ পরিমাণ লেবুর রসের সাথে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে কটন বলের সাহায্যে আপনি আপনার ফেসের প্রবলেমেটিক এরিয়াতে অ্যাপ্লাই করে 15-20 মিনিট রেখে দেন, তারপর নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলেন। এই রেমেডিটি আপনি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন। এই রেমেডিটাও আপনাকে অনেক ধৈর্য ধরে কয়েক সপ্তাহ ব্যবহার করার পরে কিন্তু ফল মিলবে। যেই পদ্ধতিই আপনি ট্রাই করেন না কেন, বাড়িতে আপনাকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, এবং সেটা ঘরে হোক বাইরে হোক, এবং আপনার স্কিনের যেই টেক কেয়ার আছে, ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, সেটা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে একদম বের হবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।